বাংলাদেশের নারীরা যেভাবে আন্তর্জাতিক অর্জন ছিনিয়ে আনছে, আমরা বিশ্বাস করি আরো বড় কোনো টুর্নামেন্ট, আরো বড় কোনো ট্রফিও আমরা জিতবো ইনশাল্লাহ। নারী ফুটবল দলকে 1 কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছি মাননীয় প্রধান উপদেষ্টা। বিষয়টি জানার সাথে সাথেই জাতীয় নারী ফুটবল দলের সাথে দেখা করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। সাফ চ্যাম্পিয়নশিপে ব্যাক টু ব্যাক দ্বিতীয়বারের মতো নেপালকে 2-1 হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং দেশে ফেরার পর তাদেরকে সম্বর্ধনা জানাতে আমি বাফুফেতে এসেছি। এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিষয়টি জানার সাথে সাথেই জাতীয় নারী ফুটবল দলের সাথে দেখা করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। আগামী শনিবার বেলা 11টায় তিনি তার বাসভবনে নারী ফুটবল দলকে দাওয়াত করেছেন এবং নারী ফুটবল দল স্যারের সাথে দেখা করবেন। এই আন্তর্জাতিক অর্জনের পুরস্কার হিসেবে আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে নারী ফুটবল দলকে 1 কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছি এবং একই সাথে আপনারা জানেন আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডও 1টি পুরস্কার ঘোষণা করেছে তাদের জন্য এবং আমরা তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছি দেশবাসীর পক্ষ থেকে এবং অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও। আপনারা জানেন যে নেপালের স্টেডিয়ামে এই ক্রাউডের যে ক্রাউড তাদের বিপক্ষে চিয়ার করছিল, এই ক্রাউডের বিপক্ষেও তারা খুব কারেজিয়াসভাবে একটি বিজয় বাংলাদেশকে এনে দিয়েছে। এই জন্য আবারও তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এবং দেশবাসী তাদেরকে যেভাবে বরণ করে নিয়েছে সেজন্য সকলকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা জানেন যে কিছু অভিযোগ আছে যে বাংলাদেশের নারী ফুটবল দল এবং নারী ক্রিকেট দলের ব্যাপারে কিছু বৈষম্য এবং ফেসিলিটিসের ব্যাপারে কিছু অভিযোগ আছে, আমরা সেগুলো জেনেছি এবং সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য ইতিমধ্যেই বাফুফের সাথে কথা বলেছি, বিসিবির সাথেও কথা বলছি। এই সমস্যাগুলো আমরা খুব দ্রুতই সমাধান করতে পারবো বলে আশা রাখছি এবং আগামী দিনে বাংলাদেশের নারীরা যেভাবে আন্তর্জাতিক অর্জন ছিনিয়ে আনছে, আমরা বিশ্বাস করি আরও বড় কোনো টুর্নামেন্ট, আরও বড় কোনো ট্রফিও আমরা জিতবো ইনশাল্লাহ এবং তারা এই জয়টি আমাদের জন্য এনে দিতে পারবেন বলে আমরা আশাবাদী এবং সেজন্য যে কোনো ধরনের সহযোগিতা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে করার জন্য আমাদের সর্বোচ্চ সদিচ্ছা আছে এবং আমরা সামনের দিনে সেগুলো করব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।